हाय फ्रेंड्स, पूजास किचेने तुम्हारे सबाई के वेलकाम करे। आज के वीडियो शुरू करछी। आज के निये एसेछी लाउ शाकेर पतला झोल। ए रेसिपिटी खुबी एकटी स्वास्थ्यकर रेसिपि। तो चलुन देखा जाक रेसिपिटी। लाउ शाक निये निएछी। लाउ शाक के एरकम भावे आमी कुची करे निएछी आर परिष्कार करे धुए निएछी। आर निये निएछी पेपे, आलू, बेगुन आर लाउ शाकेर डाटा भालो करे केटे परिष्कार करे धुए निएछी। पेपे और आलू सेद्ध करार जन्नो आमी प्रथमे कड़ाईते जल दिए देव, एक चामच नून दिए देव और दिए देव हाफ चामच हलुद गुड़ो। भालो करे जले आमी मिशिए नेब नून और हलुदटा। आलू और पेपे आमी दिए देव। एकटु भेटे देव। দিয়ে আমি এটা 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকনাটা সরিয়ে দেখব। পেঁপে আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এটা নামিয়ে নেব, জলটা ঝরিয়ে রাখব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপে আলু। মেরে নেব একটু। ওর মধ্যেই দিয়ে দেব আমি লাউ শাকের ডাঁটা, বেগুন, দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। লাউ শাকের পাতাটাও আমি দিয়ে দেব। সব একই সাথেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য নুন দিয়ে দেব। একসাথে একটু নেড়ে ছেড়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতন ধনের গুঁড়ো। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে সব সবজিকে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ঝোলের পরিমাণ রাখবো আমি সেই রকম ভাবে আমি জলটা দিলাম। ভালো করে সব কিছু নেড়ে ছেড়ে নেব। এই সময় নুনটা চেক করে নেবেন। নুন যদি লাগে এই সময় দিয়ে দেবেন, তাহলে ঝোলের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো, যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি সরিয়ে দেখব। ঝোলটা ফুটে গিয়েছে। এখানে পেঁপে আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এটা নামিয়ে রাখবো। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।